হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন সবাই? পজিটিভ আছেন, ভালো আছেন? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি একজন মানুষকে মন থেকে ভালোবেসেছেন। আপনি একটা মানুষের জন্য অপেক্ষা করেছেন, ওয়েট করেছেন, সে আপনাকে ওয়েট করতে শিখিয়েছে, আপনাকে অনেক কিছু বুঝিয়েছে। এত দূর অবধি সব কিছুই ঠিকঠাক ছিল, সব কিছুই ভালো চলছিল, আপনিও স্বপ্ন দেখছেন, উনিও আপনাকে স্বপ্ন দেখাচ্ছে। বাট এই এত কিছুর মধ্যে হঠাৎ করে আপনার স্বপ্নটা যেন কোথাও ভেঙে গেল, তাই তো? ভেঙে খানখান হয়ে গেল, মানে যে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেছে, আপনাকে ভালোবাসার কথা বলেছে, আপনাকে অনেক কিছু বুঝিয়েছে, সেই মানুষটা হঠাৎ করেই যেন আপনার অচেনা হয়ে গেল। বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটা সময় পর আপনার অচেনা হয়ে যাবে। আপনি দেখবেন, আপনি ছোটোবেলায় যে বন্ধু আপনার ভীষণ প্রিয় ছিল, যে আত্মীয় আপনার ভীষণ কাছের ছিল, যে প্রতিবেশী আপনার ভীষণ মানে এক আত্মা ছিল, যাকে ছাড়া আপনার দিন চলছে না, সেই মানুষগুলোকেও আজকে আপনি ভুলে গেছেন। সেই মানুষগুলোর সঙ্গেও কিন্তু আপনার ডেলি এখন আর কথা হয় না, সারা বছরে একবার কথা হয় কিনা সন্দেহ। তাহলে হচ্ছে সময়, সময় তো পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়। আবার এই সময়ই আবার কিন্তু চেঞ্জ হওয়া জিনিসকে আপনার কাছে ফিরিয়ে দেয়। সেজন্য কখনো ডিজার্টেড হবেন না, খুব বেশি পরিমাণে ভেঙে পড়বেন না, কারণ আজকে যেটা হয়তো আপনার কাছ থেকে চলে গেছে, কিছুটা হয়তো মানে কিছুটা হলেও হয়তো সেটা আপনার কাছ থেকে চলে যাওয়ার ছিলই, তাই জন্যই সে চলে গেছে। আর যেটা আপনার জন্য, যেটা আপনার জন্য, যেটা আপনার কাছে আসবে, সেটা তো আপনার কাছেই আসবে, তাই জন্য সেটা আপনার কাছে ডেফিনেটলি আসবে, এবং আপনি বুঝতেও পারবেন না সে কীভাবে আপনার লাইফে আবার কামব্যাক করবে। সেজন্য আপনি আপনার মতন চলতে থাকুন, সব কিছু করুন, যেরমভাবে জীবন চালাচ্ছেন, যে আজ আপনার রোজগার করণীয়, আপনার পার্টনার থাকাকালীন আপনার জীবনে ছিল, সেরমভাবেই আপনি চলুন। আপনি কেন অকারণে তার কথা ভেবে, তার কথা চিন্তা করতে করতে আপনার নিজের দৈনন্দিন কাজগুলোকে হ্যাম্পার করছেন? কেন আপনার দৈনন্দিন কাজগুলোকে আপনি করছেন না ঠিকঠাক মতো, নিজেকে অসুস্থ করে ফেলছেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন, শারীরিক দুর্বল হয়ে যাচ্ছেন? এতটা তো ঠিক না, এতটা কখনোই ঠিক না। এটা যে কেউ বলবে এটা ঠিক না, তাই জন্য বলছি এটা করবেন না, এটা ঠিক না। আপনার জন্য যেটা ঠিক আপনি সেইটা করুন, ঠিক আছে? যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত। লাভ টু ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল, আমার রাধারানীর চ্যানেল। আপনারা সবাই বিশ্বাসের সাথে ট্যারো রিডিং দেখবেন। যারা প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু, কারণ ট্যারোর এনার্জি চেঞ্জ না করলে, এক্সচেঞ্জ না করলে এনার্জি কিন্তু আপনার সাথে, তাই জন্য বারবার বলছি ট্যারোর এনার্জিকে নিজেকে নিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনাকে নেগেটিভিটির থেকে বাইরে চলে যেতে হবে। আপনাকে নেগেটিভ হলে চলবেই না, আপনাকে নেগেটিভ হলে একদম চলবে না, আপনাকে পজিটিভ থাকতে হবে, বিশ্বাস করতে হবে, এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। রিডিংটা দেখার পর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে বলতে হবে, গ্র্যাটিটিউড জানাতে হবে ইউনিভার্সকে, নিজের পার্টনারকে ক্ষমা করতে হবে। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যার সঙ্গে একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে দেবেন। জোর করে নিজের উপর চাপাবেন না, চাপানোর চেষ্টাও করবেন না, ঠিক আছে? জোর করে চাপাবেন না, হয়তো রিডিংটা আপনার জন্য নয় তাই আপনার সঙ্গে মেলেনি, যার মিলেছে তার কিন্তু পুরোটাই মিলে গেছে, তার মানে এনার্জিটা তার সাথে আজকে ম্যাচ করেছে, এটা বুঝবেন, এটা বুঝবেন, ঠিক আছে? তো সেইগুলো চিন্তা করবেন, পজিটিভ থাকবেন। পার্সোনাল যদি ভীষণ প্রবলেম থাকে, আমি তো এখানে অনেক কিছুই আপনাদেরকে শিখিয়েছি, বলেছি ম্যানিফেস্ট কী করে করতে হয়, কী করে আপনার পার্টনারকে নিজের কাছে মানে কল না করেও তার মনের মধ্যে কী করে আপনার মনের ইচ্ছাগুলো তার মাথার মধ্যে খেলবে এবং সেই আপনাকে ঘুরিয়ে কল করবে, কল ম্যানিফেস্টেশন শিখিয়েছি। টেলিপ্যাথি মেসেজ কীভাবে পাঠান, তার মাধ্যমে আপনার পার্টনার কল করছে, প্রচুর সাকসেস স্টোরি আছে, আপনারা নিজেরাও দেখেছেন। সেগুলো করুন না,
সেগুলো করে পজিটিভ থাকুন, তারপরেও যদি মনে হচ্ছে যে না আমি পারছি না, হচ্ছে না, ট্যারো রিড দেখুন, এটাও তো দরকার। মানে ব্যাপারটা হচ্ছে যে সব কোশ্চেন তো আপনারা জানেন না, তার এই মুহূর্তে আপনাকে হয়তো সে ব্লক করে রেখেছে, কম কথা বলছে, নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে, সে তার মনে আপনার জন্য কী চলছে সেটা তো জানার দরকার। সেসব যদি আপনি জানতে চান তাহলে 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে মেসেজ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখেই আমাকে মেসেজ করবেন। যারা শুধু জানতে চান কি চার্জেস আছে, ডিসক্রিপশান ফলো করলে জেনে যাবেন। পজিটিভ থিঙ্কিং নিয়ে, এনার্জি নিয়ে ট্যারো রিড করতে হয়। আমি কল করবো, করে আপনাদের সঙ্গে কথা বলে ডিরেক্ট এনার্জি কানেক্ট করে আমি রিডিং করবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে, সব কিছু কি শেষ হয়ে গেছে আপনাদের সম্পর্কের মধ্যে, না এখনও কিছু বাকি আছে? সব কিছু শেষ হয়ে গেলে সে আর ফিরবে না, আর সব কিছু শেষ না হয়ে গেলে সে কিন্তু আপনার কাছে একবার ফিরতে চাইবে। তো দেখে নেব এই নিভে যাওয়ার সম্পর্ক কি এখনও প্রাণ আছে, নিভে যাওয়ার সম্পর্কের মধ্যে এখনও কি প্রাণ আছে। ওকে, তো যারা দেখবেন মন দিয়ে দেখুন, যাদের মনে হচ্ছে রিডিংটা আপনার জন্য তারা ক্লেম করবে। ওকে, আপনি বন্ধুর জন্য দেখুন, ভালোবাসার মানুষের জন্য দেখুন, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে দেখুন, সবাই দেখুন বন্ধু রিডিংটা। জেনারেল রিডিং সন্তানের জন্য দেখতে পারেন, আত্মীয়ের জন্য দেখতে পারেন, প্রতিবেশীর জন্য দেখতে পারেন, সবার জন্য দেখতে পারেন। চলুন একটু পজিটিভ এনার্জি দিচ্ছি, পজিটিভ ভাইবটা একটু নিন। ওকে, চলুন, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, হে রাধা রানী কৃপা করো, দয়া করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি কৌকিশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে, রাধে 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 রাধে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। প্রথমে দেখে নেব আপনাদের সম্পর্কটার মধ্যে এখনও কি কিছু আছে, বেঁচে আছে কিছু, এই নিভে যাওয়া সম্পর্কটা কি আবার জ্বলে উঠতে পারে, আপনাদের নিভে যাওয়া সম্পর্কটা কি জ্বলে উঠতে পারে। পার্টনারের নামটা বলুন মনে মনে, চোখ বুঝিয়ে মুখটা ভাবুন, তো ঠিক আছে, ভেবে রিংটা দেখুন। চলুন স্টার্ট করছি। ওকে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হে রাধারানী প্লিজ গাইড মি, ইউনিভার্স প্লিজ গাইড মি। দেখে নেব আপনাদের সম্পর্কটার মধ্যে সত্যি কি এখনও কোনো ভালোবাসা বেঁচে আছে, আপনার পার্টনারের মনে আপনার জন্য কি এখনও কোনো ফিলিংস আছে, কি আছে আমি জানি না, কিন্তু কার্ডটা আপনাদের সামনেই তুলব। ওয়াও, ওয়ার্ল্ডের এনার্জি, শুনে নিন আমি একটা কথা বলছি, যেটাকে আপনারা ভাবছেন যে নিভে যাওয়া, থিতিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া সম্পর্ক, এখনো শেষ হয়নি, দিল্লি আবি বহুত দূর হ্যায়, ঠিক হ্যায়, আবি ভি বাকি হ্যায়, সম্পর্কটা এখনো অনেক বেঁচে আছে, অনেকটাই বেঁচে আছে, দেখুন, ইয়াস, সম্পর্কটা এখনো বেঁচে আছে। ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে, আপনাদের হারমোনি হবে বন্ধু, কমপ্লিশন হবে, আপনাদের মিলবে এনার্জি, মিলবে, পার্টনার ফিরে আসতে চাইছে, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন তাদের পার্টনার তাদের কাছে ফিরে আসবে, এবং আপনাদের সম্পর্কটা আবার একটা ইউনিটি আসতে চলেছে, আপনাদের রিলেশনশিপের মধ্যে আবার মিল হবে, আবার আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসবে, এবং পুনরায় খুব সুন্দরভাবে সে আপনার সাথে ফিরে আসবে, যোগাযোগ করবে, মানে আপনি না জাস্ট অবাক হয়ে যাবেন যে কীভাবে এই জিনিসটা হলো, কীভাবে এই জিনিসটা হলো। তার কারণ হচ্ছে তার মনের মধ্যে অসম্ভব ভালোবাসা আপনার জন্য, অসম্ভব ভালোবাসা, এবং বর্তমানে সে আপনাকে সত্যি মন থেকে খুব ভালোবাসেন, আপনাকে খুব মিস করছেন, খুব ইমোশনাল মানুষ আপনার পার্টনার, এই মুহূর্তে উনি ভীষণ ইমোশনাল, ওনার ইমোশনটা খুব প্লে করছে, ঠিক আছে। এই যে ট্রান্সফরমেশন, এই যে আপনাদের মধ্যে দূরত্ব, সম্পর্কটা ভেঙে গেছিলো একদম স্পষ্ট কথা, আপনাদের সম্পর্কটা ভেঙে গেছিলো,
সে আপনা থেকে দূরে চলে গেছিল, আপনার মনে হয়েছিল এই সম্পর্কটা একদমই শেষ, উনিও ভেবেছিলেন যে আমি সম্পর্কটা থেকে একদম বেরিয়ে এসেছি, আমি এই সম্পর্কের মধ্যে কোনোদিন আর জড়াতে চাই না, উনিও চেয়েছিলেন তাই উনি বেরিয়ে গেছিলেন। একটা সময় অনেক জেদ দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি বলেও দিয়েছেন না দরকার নেই, আমি চাই না এই সম্পর্কটা, তুমি বেরিয়ে যাও, আমাদের মুভ অন করে যাওয়াই ভালো, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে, আমি যেটা বলছি অনেক ভেবে চিন্তে বলছি, শান্ত থাকো। বা আপনাদের অনেককে বলেছে হয়তো ভালোবাসার কথা বলে অনেক দূর সম্পর্ক এগিয়ে হয়তো আপনাকে বলেছে আমরা শুধুই বন্ধু, আপনারা তো মানতে পারেননি যে শুধু বন্ধুত্ব তো এটা নয়, এটার মধ্যে অনেক অনেক কিছু আছে। আজকে আমি বলছি আপনার পার্টনার কিন্তু সেই জায়গাটা থেকে নিজেকে ট্রান্সফরমেশন হয়েছে, মানে ট্যারোতে যেটা দেখতে পাচ্ছি মানে টাওয়ারের এনার্জি, মানে এই টাওয়ারের এনার্জি আপনার পার্টনারের ভেতরে না একটা প্রচুরভাবে একটা মানে র্যাপিড একটা চেঞ্জ করিয়ে দিয়েছে, দূরত্বটা তাকে পদে পদে বুঝিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে বুঝিয়েছে দূরত্বের জ্বালা কত দূর হয়, যন্ত্রণা কত দূর হয়, আপনার এবং আপনার পার্টনার ভালোবাসার মধ্যে যে অমুক মানে একটা টান, যে অদ্ভুত একটা আকর্ষণ, যে আকর্ষণের জন্য দুজন দুজনকে ছাড়া থাকতে পারেননি এতদিন, যে আকর্ষণের জন্য আপনি পাগল হচ্ছেন সেই আকর্ষণটা সেও অনুভব করছে, সেই আকর্ষণটা সেও অনুভব করছে, বিকজ আপনার সঙ্গে দূরে চলে গিয়ে আপনার সাথে কথা বন্ধ করে দিয়ে সে প্রথমে তো ভেবেছিল থাকতে পারবে, বাট সে কিন্তু থাকতে পারছিল না, সে থাকতে পারছিল না, সে অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে চুপচাপ দাঁড়িয়ে থাকতে, চুপচাপ ওয়েট করতে, ওয়েটও করেছে হয়তো, যেহেতু আপনি প্রত্যেকবার যোগাযোগ করে নেন আপনার তরফ থেকে বেশি ইয়ে গেছে মানে এফর্ট আপনি লাগিয়েছেন, তো সে আপনি অনেকটা ওয়েট করেছে, কিন্তু যখন যখন দেখতে পাচ্ছে যে আপনি সে এফর্টটা আর লাগাচ্ছেন না, সে একটা মেন্টাল ব্রেকডাউনের মধ্যে পড়ে গেছে, একটা মেন্টাল ব্রেকডাউনের মধ্যে সে পড়ে গেছে, মানে একটা কোলাপস হয়ে যায় না, একটা কোলাপস হয়ে গেছে ওনার ভেতরটা, উনি না অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না যে উনি করবেনটা কি, মানে ওনার করণীয়টা কি, বুঝেই উঠতে পারছেন না যে আমি করবো করু তো মে কেয়া করি, ঠিক আছে, চয়েস করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, অনেকদিন তো চুপ করে দাঁড়িয়ে রইলাম, চুপ করে ওয়েট করলাম, প্রত্যেকবার যে মানুষটা ফিরে আসে যখন ফিরছে না তার জন্য তো ওয়েটও করলাম, কিন্তু বুঝতে পারছি না এবারে কী হয়ে গেল, এবারে কী হয়ে গেল, আপনি তো ছিলেন খুব বাঁচপানা মার্কা একজন মানুষ, অনেক চেষ্টা করেছেন সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, পাগলের মতো ভালোবেসেছেন নিজের ভালোবাসার মানুষকে, সবসময় তাকে বুঝিয়েছেন প্লিজ আমি তোমার জন্য ওয়েট করে আছি, তুমি যাই করো যেমনই করো ক্ষমা করে দিয়েছেন, তার তার অন্যায়টাকে বারবার আপনি ক্ষমা করেছেন, তার ভুলটাকে আপনি বারবার বলেছেন ঠিক আছে ইটস ওকে ইটস ওকে, একবার যখনই কল করেছে, একবার যখনই কথা বলেছে, তখনই আপনি কীরকম করে যেন গুলে গেছেন, কীরকম করে যেন তার মনের মতো হয়ে গলে গেছেন, আপনি মনে হচ্ছে যে আপনি জিতে গেছেন, আপনার মনে হচ্ছে আপনি জিতে গেছেন, আপনার মনে হচ্ছে এই তো কল করলো, এই তো কথা বললো, আমি তো ভুল ভাবছিলাম ওকে নিয়ে এতদিন, আমি ভাবতাম যে ও আর আমার সঙ্গে মিশতে চায় না, আপনি লাঠালাঠি মনের মধ্যে মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে ও আর আসতে চায় না, আপনি এরকম এরকম ভেবেছেন, জাস্ট ওর একটা কল একটা মেসেজ আপনাকে বহু পরিবর্তন এনে দিয়েছে লাইফে, আমি আপনি এরকমভাবে প্রত্যেকবারই মেনে নিয়েছেন, প্রত্যেকবারই ই করেছেন, কিন্তু আপনি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, আপনার লাভার্সের কার্ড এসেছে, কিন্তু সেই মানুষ আজকে যখন আপনি আর যোগাযোগ করছেন না বা করতে চাইছেন না, তার এখন সমস্যায় পড়ে গেছে, দেখবেন কিছু কিছু মানুষের অভ্যাস আছে মানে রোজ মাছ দিয়ে ভাত খাওয়ার, মাছ না হলে তারা খেতে পারে না, তা তাদের অভ্যাস, তা তো অভ্যাস, পারে না পারে না, এক একজন মানুষের এক এক রকম অভ্যাস আছে, তো তো ওনারও সেরকম, ওনার অভ্যাস, উনি অ্যাটিটিউড দেখাবেন, উনি আপনাকে কল করবেন না, উনি আপনাকে ইগনোর করবেন, এটা ওনার অভ্যাস, উনি পারেন, ওনার ধারণা হচ্ছে উনি পারেন, উনি সব কিছু পারেন, ওনার ধারণা উনি সব পারেন, উনি আপনারা দিয়ে দিয়ে তাকে এরকমই বানিয়ে দিয়েছেন, মানে যতটা পেয়েছে সেটা ওনার মনে হচ্ছে না, কিন্তু এই যে উনি যদি উনি এক্সট্রা লাইফে থেকে থাকেন যারা দেখছেন, এই উনি আপনার পার্টনার এই থার্ড পার্টি মানে নিজের ওয়াইফ বা হাজবেন্ডের কাছে থেকেও কিন্তু এখন শান্তির মধ্যে নেই, কোনোরকম শান্তি পাচ্ছেন না, কোনোরকম শান্তি এই মুহূর্তে পাচ্ছেন না, বিকজ আপনি তাকে
মানে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি আমার বন্ধু যিনি আমাকে দেখছেন, আপনি তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন যে সে আজকে মানে জাস্ট হয়ে গেছে যে কি করব। আমার কিছু করার নেই, আমি কিছু বুঝে পাচ্ছি না যে আমি করবোটা কি। মানে সে যখন আপনি যখন তাকে বারবার কল মানে ডিস্টার্বই করতেন বলা যেতে পারে, বারবার কল করতেন, মেসেজ করতেন, কল মি প্লিজ কল মি এরকম বলেছেন, সে তখন আপনাকে কল করেছে বা মেসেজ করেছে, কিন্তু সে কি একটা অ্যাটিটিউড নিয়ে করেছে না, সে তো দেখিয়েছে যে তুমি বলতে বলে করেছি। এই যে আপনি বলা একদমই বন্ধ করে দিয়েছেন, আপনি এখন বর্তমানে নিজের ওপরে ফোকাস করেছেন, আপনার এই চালচুলোহীন হা কথাবার্তা, মানে সবসময় একটা ওই ঠিক আছে চলো, একটা আপনি একদম দিল খোলা দিল দড়িয়া মানুষ, স্পষ্ট কথায় কষ্ট নেই এরম টাইপের একজন মানুষ, সোজা সাপটা ভালো মানুষ টাইপের আপনি, সেই মানুষ কিন্তু একটু বুঝে সুঝে যে ডিসিশান নিতেন না আপনি, যখন মনে আসতো যেরকম যা মনে হতো যে এরমভাবে চলবো চলতেন, এরমভাবে কথা বলবো বলতেন, ঠিক আছে কি আছে ও তো ওকে তো ভালোবাসি ওকে বলা যায়, এরকমভাবে ছিলেন। সেই আপনি আজকে ওই জায়গা থেকে যে চেঞ্জ হয়ে গেছেন সেই চেঞ্জটা উনি নিতে পারছেন না। পরিস্থিতি পরিবেশ প্রকৃতি আপনাকে বদলে দিয়েছে বন্ধু, আর এই পরিস্থিতি পরিবেশ প্রকৃতি বদলানোর জন্য আপনার পার্টনারকেও বদলে দিয়েছে সে। তো এই বদলানোটা খুব পজিটিভ একটা বদলানো, আর এই বদলানোটা আপনার পার্টনারের কাছে একটা বড় চেঞ্জ, একটা বড় চেঞ্জ। এই চেঞ্জটা উনি নিতে পারছেন না, উনি সবার সঙ্গে টিম ওয়ার্ক করছেন, কাজ করছেন, ঠিক আছে উনি ওনার কর্মে যথেষ্ট ফোকাস করছেন, খাটছেন, হ্যাঁ, বাট ইগোটাও ছাড়তে পারছে না, ইগো ছেড়েও বেরোতে পারছে না, এগোতে চাইছে এগোতে পারছে না, ঠিক আছে, বাট উনি কিন্তু এগোবে, উনি এগোবে, উনি ফিরবে আপনার কাছে। আমাকে যা বুঝে বন্ধুরা এখন দেখছেন না তারা জেনে রাখুন, সে আপনার কাছে ফিরবে, ওয়েট করুন, আপনার আশা পূর্ণ হবে। আপনি কিন্তু এখানে জেন্ডারে যাবেন না, আপনি কুইন হোক বা কিং হোক, কিং হোক যেই হোক না কেন একটাই কথা বলবো, আপনি জিতবেন, আপনি জিতবেন, ঠিক আছে। প্রপোজ এসে করবে আপনাকে, বলবে আপনাকে ভুল করেছি, আই এম সরি, আপনাকে বলবে, সে আপনার প্রতি তার টান অনুভূতি সব কিছু সে বলবে। একটু ধৈর্য ধরে যান, কারণ প্রথমেই ওই জন্য দেখে নিয়েছিলাম যে ভেঙে শেষ হয়ে যাওয়া সম্পর্কটার মধ্যে এখনও কিছু বাকি আছে কিনা। তো আশা করি রিডিংটা ভীষণ সুন্দর, যারা দেখবেন তারা লাভবান হবে এটা আমার মনে হয়। আজ হাতে পড়লেও রিডিংটা আপনার জন্য, 2 বছর পরে পড়লেও বন্ধু রিডিংটা কিন্তু আপনার জন্য, কখনোই করে দেখবেন না, তো দেখুন মন দিয়ে দেখুন, ভালোবেসে দেখুন, রিডিংগুলোকে ক্লেম করে নেবেন, সবাই ক্লেম করবেন, সবাইকে বারবারই বলি ক্লেম না করলে কিছুই আপনার সাথে যাবে না। পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ এনার্জি থেকে সবাই দূরে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।